নমস্কার, আমি গৌরব শর্মা, সিপি বিধাননগর। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখ হয়েছি, সেটা আছে সাইবার ক্রাইম। আমরা বলতে পারি কি, আজকে ডেটে আমরা একটা ইনফরমেশন আর কমিউনিকেশন টেকনোলজি রেভলিউশনের ঠিক মাঝখানে রয়েছি। আমাদের মধ্যে হয়তো কেউ খুব রেয়ারলি আছে যে এই ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজিকে নিজের জীবন যাপনের জন্য কাজে লাগায় না। আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক বা ইনস্টাগ্রাম যে সবথেকে কমন এক্সাম্পলস আছে, তার বাদ দিয়েও আপনাদের স্যালারি রিসিভ করার, খরচা করার, পেমেন্টস করার, বাচ্চাদের স্কুল ফিস দেওয়ার, ট্যাক্স দেওয়ার, ইলেকট্রিসিটি বিল পে করার, ফুড ডেলিভারি করানো থেকে শুরু করে অনেক কাজকর্ম আছে। ইভেন অনলাইন এডুকেশন বাচ্চাদের অনেক ক্ষেত্রে বা অনলাইন এক্সামস অনেক ক্ষেত্রে আজকে আমরা অনেকেই ইনফরমেশন টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট আছি। সো মাচ সো কি এখন যে আপনি টেলিকাস্ট দেখছেন সেটাও এই ইনফরমেশন টেকনোলজিরই একটা, ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজি আমরা বলি, তার একটা ফলস্বরূপ আছে। যখন এই ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজি আমাদের জীবনযাপনকে সহজ করেছে, অনেকই সরল করেছে, অনেকই বলবো কি ফাস্ট করে দিয়েছে, তার সাথে সাথে আমাদের অনেকই চ্যালেঞ্জেসের মধ্যে সম্মুখ করে দিয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ যেটা আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেটা আছে সাইবার ক্রাইম বা সাইবার ফ্রডস। এই পয়েন্টটাকে আপনাদের কাছে ক্ল্যারিফাই করার জন্য আমি একটা ফিগার দিতে চাইছি। একটা স্টাডি হয়েছিল ম্যাকাফি, একটা অ্যান্টিভাইরাস কোম্পানি, সে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সঙ্গে মিলে একটা স্টাডি করেছিল। আনুমানিক ওনাদের স্টাডি হিসাবে প্রত্যেক বছর 1% গ্লোবাল জিডিপির মানে $600 বিলিয়ন আমরা এর মধ্যে সাইবার ক্রাইম মধ্যে লুজ করছি পুরো মানব জাতি। তাহলে সাইবার ক্রাইম কী আছে এটা জানা খুবই দরকার। ডেফিনেশন হিসাবে সাইবার ক্রাইম খুবই সিম্পল, কোনো কমিউনিকেশন ডিভাইস বা কমিউনিকেশন বা কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটারকে যদি কোনোই ক্রাইম বা আনলফুল অ্যাক্টিভিটি করার জন্য উপযোগ করা হয় বা তাকে টার্গেট করা হয় বা ওর মাধ্যমে করা হয়, তাহলে আমরা সেই আনলফুল অ্যাক্টিভিটিকে সাইবার ক্রাইমের জন্য চিহ্নিত করি। মূলত সাইবার ক্রাইম কোথায় হয়, আমরা প্লেস অফ অকারেন্স সাইবার ক্রাইম বলি সাইবার স্পেস। সাইবার স্পেস কী আছে, সাইবার স্পেস একটা নোশনাল এনভায়রনমেন্ট আমাদের আশেপাশে যেখানে এই সব কম্পিউটার্স বা কমিউনিকেশন ডিভাইসেস নিজেদের মধ্যে কমিউনিকেট করেন, তাকে আমরা সাইবার স্পেস হিসাবে চিহ্নিত করি। এখন কত রকম সাইবার ক্রাইম হয় সেটাও আপনারা হয়তো জানতে চাইবেন। সাইবার ক্রাইম অনেক রকম হয়। আমি যেটা প্রথম বললাম কি আপনাদের যখন একটা সাইবার ক্রাইম হয় যেখানে কম্পিউটার্স বা কম্পিউটার নেটওয়ার্কসকে টার্গেট করা হয় বা কোনো কমিউনিকেশন ডিভাইসকে টার্গেট করা হয়, বিশেষ করে সবথেকে সাধারণ এক্সাম্পল আপনারা শুনেছেন ভাইরাস অ্যাট্যাক্স হয়, ট্রোজেন অ্যাট্যাক্স হয়, ওয়র্ম অ্যাট্যাক্স হয়, র্যানসামওয়্যার যেখানে আপনাদের ডিভাইসকে টার্গেট করে তার পুরো ডেটাকে কন্ট্রোল নিয়ে নিয়েছে, আপনাদের কন্ট্যাক্টস, ছবি, ফাইল সবই কন্ট্রোল নিয়ে নিয়েছে, আর সেই কন্ট্রোলকে ছাড়ার জন্য আপনাদের কাছ থেকে যখন পয়সা যায় তখন বলা হয় র্যানসাম যায়, সেটা বলা হয় র্যানসামওয়্যার অ্যাট্যাক্স। সেই হিসাবেই কোনো একটা কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে কোনো ফ্লিমজি বা আনওয়ান্টেড রিকোয়েস্টস অনেক পাঠিয়ে যদি সার্ভিসকে জ্যাম করা হয়, ডিনাইল অফ সার্ভিস অ্যাট্যাক বলা হয়, বা আমরা যখন অনেক পয়েন্টস থেকে এটা জ্যাম করি তখন একে ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস অ্যাট্যাক্স বলা হয়। এই অ্যাট্যাক্সগুলো কোনো ইন্ডিভিজুয়ালের ইনস্টিটিউশন বা কোনো গভর্নমেন্টকে হার্ম করার জন্য হতে পারে। খুব এক্সট্রিম সিচুয়েশনে এটা সাইবার টেরোরিজম বা সাইবার ওয়ারফেয়ারও একটা পরিণতি নিয়ে নেয়, আর এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যাট্যাক্স মধ্যেও চলে যায়। কিন্তু আমরা সাধারণ মানুষ কার সম্মুখ হই, সেটা হয় সেই সব সাইবার ক্রাইমস যেটা আমাদেরকে ইন্ডিভিজুয়াল হিসাবে টার্গেট করে হয়তো কোনো কম্পিউটার বা কোনো কমিউনিকেশন ডিভাইস থেকে অরিজিনেট করেছে। সবথেকে কমন যেটা আমরা সবাই দেখি সেটা আছে আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি থেফট মানে কি, আমাদের ডিজিটাল আইডেন্টিটি। আজকে হয়তো আমাদের মধ্যে কেউ আছে যে কোনো ইমেল বা টেক্সট মেসেজ বা কোনো রকম এমন কমিউনিকেশন পাচ্ছে না যেখানে আমাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে। প্রলোভন দেখানো হচ্ছে কি হয়তো আমি সস্তায় লোন পাবো বা হয়তো আমার ইনভেস্টমেন্ট ডাবল হয়ে যাবে, হয়তো আমার নামে কোনো একটা বিদেশ থেকে দামি গিফট এসছে, হয়তো আমি কোনো লটারি পেয়েছি, হয়তো আমি কোনো ভালো চাকরি পাবো যার জন্য ভিসা বা পাসপোর্ট করতে হবে। এইরকম আমাদেরকে প্রলোভন দেখিয়ে আপনি হয়তো ইমেল মারফত এইসব কমিউনিকেশন পাচ্ছেন বা হয়তো টেক্সট মেসেজের মারফত পাচ্ছেন বা আপনাকে এই দুটো মারফতে পেয়ে কমিউনিকেট করার জন্য বলা হচ্ছে। তো যেখানে আপনি ইমেলের মারফত পাচ্ছেন সেটা আমরা খুব কমনলি ফিশিং বলি, যেখানে আপনি হয়তো টেক্সট মেসেজের মারফত পাচ্ছেন সেখানে আমরা ফিশিং বলি, আর যেখানে আপনাকে কল ব্যাক করার জন্য বলা হয়, যে নর্মালি এই ইমেলস বা টেক্সট মেসেজের লিঙ্কস থাকে, আপনাকে লিঙ্কস ক্লিক করে ইনফরমেশন চাওয়া হয়,
আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসওয়ার্ডস বা ওটিপিস, সেখানে এই সব যে ফিশিং আর ফিশিং এর বাইরে যখন আপনাকে বলা হয় কি এই নম্বরে কল ব্যাক করবেন, আজকাল দেখবেন খুব কমন ক্রাইম হয়, আপনাকে বলা হয় কি আপনার ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দেওয়া হবে, তো এই বা আপনি যদি KYC দেবেন না তাহলে আপনার সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে বা ATM কার্ড ফ্রিজ করে দেওয়া হবে বা হয়তো আপনি কোনো ট্যাক্স ফ্রড করেছেন তো এই জন্য আপনার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট হবে। যদি আপনি এর সঙ্গে ডিল করতে যান তাহলে কল ব্যাক করুন। তাহলে যখন আপনি কল ব্যাক করে এইসব ডিটেলসগুলো আপনার শেয়ার করেন বা যা কলার আপনাকে করতে বলে করেন, এটাকে খুব কমন ভাষায় আমরা স্মিশিং অ্যাটাক্স করে বলি। এর বাইরেও অনেক লোক বলে কি স্যার আমি তো কোনোই ইনফরমেশন শেয়ার করিনি বা কিছুই দেয়নি, তো তখন কি ক্রিমিনালস করে, তারা করে সাইবার ট্রেসপাস। আপনার হয়তো আপনি OTP দিলেন না, ব্যাংক অ্যাকাউন্ট দিলেন না, আপনার কোনো ডিটেলস দিলেন না, কিন্তু সেই ক্রিমিনাল আপনাকে বলবে স্যার আপনি এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আর ওর মধ্যে আপনি যা ডেটা এন্টার করবেন আপনি সব পেয়ে যাবেন। আপনি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন, কোনো OTP কোনো ডিটেলস দিলেন না, কিন্তু জাস্ট আপনি কলারকে স্ক্রিন উপরে একটা কোড আছে সেটা দিয়ে দিলেন, সেটা হয়ে সাইবার ট্রেসপাস। ওই যে কলার আছে সেই কোডের মাধ্যমে আপনার পুরো সিস্টেমকে কন্ট্রোলে নিয়ে নেবে। সেটা খুব কমন অ্যাপ্লিকেশনস আছে, যেমন এনি ডেস্ক বা টিম ভিউয়ার খুব কমন অ্যাপ্লিকেশনস আছে, তা ও রিমোট কন্ট্রোল নিয়ে নেবে আর তার ইচ্ছা মতন আপনার ডেটাকে ক্যাপচার করবে, কন্ট্রোল করবে আর আপনার অনলাইন ট্রানজ্যাকশনস করবে। সেই সাইবার ট্রেসপাস বাইরেও আপনি দেখবেন আজকাল খুব কমন হয় সিম স্ব্যাপ ফ্রডস, যেখানে একটা রেজিস্টার্ড মোবাইল নম্বর উপরে একটা সিম কার্ড নিয়েছে আর তার মাধ্যমে কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশনস মধ্যে ঢোকার চেষ্টা হয়। এই সিম স্ব্যাপ ফ্রডস খুব কমনলি কন্ডাক্ট করা হয়, তার সাথে সাথে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ফ্রডস করা হয়। আপনাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ডিটেলসকে ইউজ করে বা কোনো অনলাইন ট্রানজ্যাকশনস বা ATM ট্রানজ্যাকশনসের মধ্যে মানি বার করার জন্য ইউজ করা হয়। আর এর বাইরে অনেকটা ইন্ডিভিজুয়ালস বিরুদ্ধে ক্রাইম আছে যেটা হয়তো ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন স্ট্রং নেই কিন্তু আপনাকে বিরক্ত করার জন্য করা হয়। যেমন কি আমি কমনলি বলি হতে পারে সাইবার বুলিং, কোনো লোক বা অনলাইন হ্যারাসমেন্ট যাকে বলা হয় কি কোনো লোক কোনো অন্য লোকের বা ইনস্টিটিউশন বিরুদ্ধে যা ইচ্ছা তাই লিখে দেয় সোশ্যাল মিডিয়া উপরে, হয়তো রিভেঞ্জ নেওয়ার জন্য। আপনার যখন ফাইন্যান্সিয়াল ক্রাইমস হয় গ্রিড মারফত হয়, পয়সা নেওয়ার জন্য হয়, তেমনই রিভেঞ্জ নেওয়ার জন্য হয়। কারো নামে কিছু উল্টাপাল্টা লিখে দিয়েছে বা কাউকে মালাইন করার চেষ্টা করছে, কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করার চেষ্টা করছে অনলাইন, এইসব যে ক্রাইমস হয় তাকে আমরা সাইবার বুলিং বা অনলাইন হ্যারাসমেন্ট বলি। এছাড়াও এর বাইরে আপনাদের যদি কোনো প্রাইভেট পিকচার্স বা প্রাইভেট ভিডিওস আমরা অনেক সময় মোবাইল ফোন রিপেয়ার জন্য দেই বা হয়তো আমার মোবাইল ফোন চুরি হয়ে গেছে, এর মধ্যে আমার ডেটা ছিল বা আমি এমন লিঙ্ক ক্লিক করেছি কি আমার ডিভাইসকে অ্যাক্সেস করে আমার পিকচার্স বা ভিডিওস অ্যাক্সেস পেয়ে গেছে, বা কোনো রকম সাইবার স্টকিং করে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করে অনলাইন আমার পিকচার্স নিয়েছে, আর তখন এইসব পিকচার্স বা ভিডিওসকে ভাইরাল করার থ্রেট দেখি আমার কাছ থেকে যদি পয়সা চাওয়া হয়, একে বলা হয় সাইবার সেক্সটর্শন বা সাইবার এক্সটর্শন করে বলা হয়। এইরকম অনেক ক্রাইম হয়, তার পাশে সাইবার স্টকিং, সাইবার হ্যারাসমেন্ট, যেখানে আনওয়ান্টেড মেসেজেস পাঠাবে। আমরা আজকাল দেখি অনেক ক্রাইম হয় যেখানে বাচ্চারা গেমিং সাইটসে যায় আর তখন বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশন করে বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, যেখানে এইরকম একটা সাইবার স্টকিং হয় বা সাইবার ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টা হয়। এইসব যে ক্রাইমস আছে এইসব ইন্ডিভিজুয়ালসগুলোকে টার্গেট করে। অনেকই কমন আপনারা আরও ক্রাইম দেখেছেন আজকাল, যেখানে দেখবেন কি অ্যাড ফ্রডস হয়। অ্যাড ফ্রডস মানে কি আপনাকে বলবে কি কোনো একটা সাইটের ফেক ভিউজ বা লাইকস দেয় যাতে ওর সাইটের পপুলারিটি বাড়ে বা ঘাটে, এইরকম একটা কিছু আইডেন্টিটি, ফেক আইডেন্টিটি তৈরি করে বা জেনুইন আইডেন্টিটি লোককে কন্ট্রাক্ট করে ওনাদেরকে দিয়ে এইরকম করে, যেখানে অ্যাট্রিবিউশন ফ্রডস আমরা বলি, এইরকম অনেক প্রজাতির অ্যাড ফ্রডসও করা হয় কোনো রকম সাইবার ক্রাইম করার জন্য। তো এইরকম একটা খুব বড় গ্যামেট অফ সাইবার ফ্রডস আছে, সেটা আমাদেরকে তার সম্পর্কে সতর্ক এবং সাবধান থাকতে হয়। যদি আপনার সাথে সাইবার ফ্রড হয় কি আপনারা কীভাবে ওর সাইবার ফ্রড থেকে প্রিভেন্ট করতে পারেন, তো সাইবার ফ্রডকে প্রিভেন্ট করার জন্য দুটো সিম্পল রুল আছে। একটা, কোনো প্রলোভনে যাবেন না।
কোনো আপনাকে বলে কি আপনাকে খুব ইজি কোনো একটা মানি স্কিম দিয়ে দেবে, সেই রকম কোনো প্রলোভনে যাবেন না বা কোনো সস্তা লোন পাবেন না এরকম, বা কোনো ডাবল দি অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট হবে না এইরকম প্রলোভনে, বা আপনার খুব বড় চাকরি হঠাৎ করে হয়ে গেছে সেই রকম কোনো প্রলোভনে যাবেন না। আর নম্বর টু, দুসরো কোনো ভয় আননেসেসারি পাবেন না কি আপনার ইলেকট্রিসিটি ডিসকানেক্ট হয়ে যাবে, বা আপনাদের কোনো ধরুন আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। তো এইরকম কোনো ভয়ের যদি আপনাকে বাতাবরণ তৈরি করা হয় বা আপনাকে ভয়ের সামনে ভয় রাখা হয় সে তার মধ্যে পড়বে না। আর থার্ডলি, ট্রাই নট টু ইন্টারাক্ট উইথ এনি পার্সন হু ইজ এনি পার্সন লিঙ্ক অর ডিভাইস উইচ ইজ আননোন টু ইউ।